আমরা অনেক সময় রোগীদেরকে বলতে শুনি যে আমি যদি জিজ্ঞেস করি যে আপনার কি হাই প্রেশার আছে বা প্রেশার আছে, উনি বলে হ্যাঁ আছে। কি প্রেশার বলে? লো প্রেশার। তো এটা একটু জানতে চাই, লো প্রেশার বলে কোনো প্রেশার আছে কিনা? আসলে আমাদের নর্মাল ব্লাড প্রেশার আমরা ইউজুয়ালি আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, যেমন উপরেরটা 120 এর নিচে থাকে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নিচেরটা আমরা যদি 80 নিচে থাকে, ইউজুয়ালি আমরাকে সাধারণত আমরা এটাকে নর্মাল ব্লাড প্রেশার বলি। এবং তারপরে আমরা এই 120 থেকে 130 আবার এদিকে 80 থেকে 90 সেটাকে আমরা ইউজুয়ালি মানে নর্মালের বুদ্ধি ধরি। আমরা সাধারণত 30 থেকে 39 আবার এদিকে 85 থেকে 90 এটাকে প্রি হাইপারটেনশন বলে। আচ্ছা, মানে 130 থেকে 39, 85 থেকে 89 এটাকে প্রি হাইপারটেনশন। আমরা ইউজুয়ালি হাইপারটেনশন বলি 140 অ্যান্ড 90 অ্যান্ড উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ, তাহলে এর আগ পর্যন্ত সেটাকে আমরা নর্মাল হাইপারটেনশন বলি। আর একটা হচ্ছে লো ব্লাড প্রেশার আমরা বলি যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 নিচে থাকে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 নিচে থাকে, সেটাকে আমরা লো ব্লাড প্রেশার বলি। আচ্ছা, কিন্তু মানে বয়স ভেদে বা পুরুষ মহিলা এদের মধ্যে কি কোনো পার্থক্য হয় রক্তচাপ? রক্তচাপে বয়স ভেদে বা যাদের ওল্ড এজে সাধারণত আমাদের মানে আমাদের মানুষের রক্ত চলাচলগুলো রক্তনালীগুলো শক্ত হয়ে যায়, যেটা অ্যাথেরোস্ক্লেরোটিক বলি, সেক্ষেত্রে অনেকের আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা মানে উপরেরটা একটু বেশি পাওয়া যায়। এর বয়স ভেদে এগুলো চেঞ্জ হতে পারে, যাদের বয়স বেশি তাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা একটু বেশি থাকতে পারে, নরমালি বেশি থাকে, নরমালি একটু বেশি থাকে, তার উচ্চ রক্তচাপ হইতে হচ্ছে এটা বলার জন্য তাকে একটু বেশি বেশি করতে হবে। তবে আমরা ইউজুয়ালি ওই যদি একটা উপরেরটাও যদি বেশি থাকে সেটাকে আমরা হাইপারটেনশনই বলবো, যদি নিচেরটা নর্মালের মধ্যেও থাকে। অনেকের ধারণা আছে আমার উপরেরটা বেশি নিচেরটা নর্মাল, তার মানে আমি আমার একটার কন্ট্রোল আছে, তা না, দুইটার যে কোনো একটা বেশি হলে সেটাকে আমরা হাইপারটেনশন বলবো। আচ্ছা, তার মানে হচ্ছে যে উচ্চ রক্তচাপ যেমন আছে নিম্ন রক্তচাপও হতে পারে, লো ব্লাড প্রেশার আমরা বলি। তো মূলত যেহেতু উচ্চ রক্তচাপটাই হচ্ছে আমাদের মূল কনসার্ন, সুতরাং এটা নিয়ে আমরা বেশি আলোচনা করব। উচ্চ রক্তচাপের যে রোগীর সংখ্যা এটা কি ধীরে ধীরে বাড়ছে কিনা আপনার কি মনে হয়? আমাদের দেশে আসলে উচ্চ রক্তচাপের পরিমাণ অনেক বাড়ছে, কারণ হচ্ছে যে এই উচ্চ রক্তচাপের অনেকগুলো কারণ আছে। সাধারণত আমরা উচ্চ রক্তচাপকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, যেটা হচ্ছে যে 95% ক্ষেত্রে কজ জানা যায় না, ইডিওপ্যাথিক কেন হচ্ছে আমরা জানি না। আরেকটা এটাই 95% বেশি। আর হচ্ছে একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, যেটাকে আমরা কজ জানি, সেটা সাধারণত ইয়ং এজে সাধারণত এই পেশেন্টগুলার হয়, যেমন পেশেন্টের এন্ডোক্রাইনে অনেকগুলো সমস্যা থাকে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে, আপনার পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকতে পারে, কয়েকটা সময় অ্যাওর্টা থাকতে পারে, মেয়েদের প্রেগনেন্সি রিলেটেড হতে পারে, অনেকগুলো অনেক ড্রাগের কারণে হতে পারে, অনেক কারণে আসলে এই সেকেন্ডারি কজগুলো হতে পারে। তো আমাদের এখন আসলে যে জিনিসটা হয়েছে সেকে আমাদের মানে স্ট্রেস একটা বড় কারণ, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে যে হাইপারটেনশন হওয়ার ক্ষেত্রে, এগুলো হচ্ছে যে কজ। আরেকটা হচ্ছে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টরগুলো আমাদেরকে হাইপারটেনশনকে মানে অনেকের যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের এক্সাজার্ট করে, যেমন রিস্ক ফ্যাক্টরের মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, স্মোকিং, এই জিনিসগুলো আপনাদের হাই রিস্ক যাদের থাকে ফ্যামিলি হিস্ট্রি, এবং এই জিনিসগুলো যাদের থাকে তাদের এই হাইপারটেনশন হওয়ার প্রবণতা বেশি থাকে।